আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান। আমরা আজকে আলোচনা করব 2.2 অনুশীলনী গাণিতিক সমস্যা 7 থেকে 13 নাম্বার অঙ্ক গাণিতিক সমস্যাগুলো সমাধানের উপায় নিয়ে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত হয়ে গেছো এবং তোমার বইয়ের 27 নং পৃষ্ঠা খুলে তোমরা রেডি হয়ে যাও। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তা একবার দেখে নেই, এক নজরে দেখে নেই। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার ভিতরে রয়েছে চক্রবৃদ্ধি মূলধন। এইখানে আমরা সূত্রটা প্রথমে নির্ণয় করব, তারপর চক্রবৃদ্ধি মূলধন থেকে চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করা যায় সেই সূত্র আমরা দেখব, তারপর আমরা চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফা সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করব। তা আমরা আমাদের বাস্তব জীবনের কিছু উদাহরণ দেখে আসি। আমরা ব্যবসা করি, ব্যাংকে টাকা রাখি, কেউ কেউ টাকার বিনিয়োগ করে, সরাসরি মূলধন নেয়, মূলধন থেকে লভ্যাংশ আরোহণ করে। আমরা যখনই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হই তখন আমাদের দুটো শব্দের সাথে 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 আমরা পরিচিত হয়ে যাই। আমরা যখন ব্যবসা করি তখন ক্রয় মূল্যের সাথে আমাদের বিক্রয় মূল্যের একটা সম্পর্ক হয়ে যায়, এবং পাশাপাশি আমরা ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমরা কিছু উদ্বৃত্ত টাকা পেয়ে থাকি, এইটাকে আমরা লাভ করে থাকি। এইটাই আমাদের মূলত মুনাফা, এই বিষয়টাই হচ্ছে আমাদের মুনাফা। আমরা যখনই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হই তখন আমাদের একাধিক শব্দের সাথে পরিচিত হই, যেমন ক্রয় মূল্যের সাথে পরিচিত হই, বিক্রয় মূল্যের সাথে পরিচিত হই, লাভের সাথে পরিচিত হই, এবং হ্যাঁ লোকসানের সাথে পরিচিত হই। সবসময় আমাদের লাভ হয় না, কখনো কখনো আমাদের লাভ হয়, কখনো কখনো আমাদের মানে লোকসান হতে পারে। মনে করো আমি বেশি মূল্যে দ্রব্যটা কিনেছি, বাজারে তার মূল্য কমে গেছে, তখন তাকে আমার কম মূল্যে বিক্রি করতে হয়, তাই না? এইভাবে আমাদের কিছু শব্দের সাথে পরিচিত আছে, যেমন আমাদের পরিচিত আছে লাভের সাথে, লাভ আমাদের পরিচিত আছে কিসের সাথে, ক্ষতির সাথে, এই দুইটা শব্দের সাথে পরিচিত আছি। লাভের সাথে যখন পরিচিত হই তখন আমরা জানি বিক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য থেকে কি বিয়োগ করতে হবে, হ্যাঁ তোমরা সবাই জানো ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। এই যখন আমাদের ক্ষতি হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের ক্রয় মূল্যটা বড় থাকে, ক্রয় মূল্য থেকে আমরা বিয়োগ করব তখন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তো বন্ধুরা, আমাদের এখানে যে মুনাফা, মুনাফা শব্দটা হলো আসলে লাভ, ক্ষতিটাকে মুনাফা কখনোই বলা হয় না। আমরা আজকে যে সমস্যা সমাধান করব আমাদের লাভের হিসাব করে আমরা সমস্যা সমাধান করব। চলো আমরা কিছু বাস্তব উদাহরণ দিই। তো ধরো তুমি 100 টাকা নিয়ে একটি কারবার শুরু করেছো, বা 100 টাকা তুমি কোনো ব্যাংকে রেখেছো, কিংবা 100 টাকা তুমি কাউকে দিয়েছো, তাকে বলছো যে বছর শেষে তোমাকে 20 টাকা মুনাফা দিতে হবে। তাহলে এক বছর পর সে তোমাকে কত দেবে? এক বছর পর সে তোমাকে আরো 20 টাকা দিল, কত টাকা? 10 আর 10 20 টাকা দিল, হ্যাঁ 100 টাকায়। তাহলে এক বছর পর তুমি কত পেলে? 120 টাকা। তুমি এক বছর পর লাভ সহ পেলে, এক বছর পর তুমি পেলে, এক বছর আনতে, এক বছর আনতে পাই পেলাম কত? 120 টাকা। এইবার আবার তুমি বললাম এই 120 টাকা তার কাছ থেকে এনে আবার তুমি অন্য একজনের কাছ থেকে এই 120 টাকাই বিনিয়োগ করলা। খেয়াল করো তুমি কিন্তু 100 টাকা করলা না, সাথে এই মুনাফাটাকেও তুমি বিনিয়োগ করলা। তুমি যে 100 টাকা প্রথম একজনকে দিয়েছিলে তার কাছ থেকে 120 টাকা তুমি পাওয়ার পর তুমি 20 টাকা খরচ না করে এই 120 টাকা বিনিয়োগ করলা, তাহলে তোমার দ্বিতীয় বছরে যখন তুমি বিনিয়োগ করবা তখন তোমার আসল হবে কত? হ্যাঁ 120 টাকা। তাহলে দ্বিতীয় বছর আনতে আমরা কত পাবো? এই 100 টাকার জন্য পাবো 120 টাকা। এই 20 টাকার জন্য আমরা এখন কত পাবো চিন্তা করে দেখো তো। এই 20 টাকার জন্য, 100 টাকার জন্য পেয়েছি আমরা 20 100 টাকা। আমরা একটু লিখি, আমার মূলধন এই 100 টাকা, এই এই 100 টাকার জন্য পেয়েছো তুমি আরো 20 টাকা পেয়েছো, তুমি আরো 20 টাকা ধরে নাও, এই তুমি আরো 20 টাকা পেয়েছো, তাহলে এই 100 টাকার জন্য পেয়েছো 20 টাকা। এইবার এই 20 টাকার জন্য তুমি কত পাবা হিসাব করে দেখো।
100 টাকার জন্য যদি পাবা 20 টাকা, 10 টাকার জন্য পাবা 2 টাকা, তাহলে আরো 20 টাকার জন্য পাবা, আর 10 টাকার জন্য পাবা 2 টাকা, তাহলে মোট কয় টাকা পাবা? এই 100, এই 20 টাকার জন্য পাবা তুমি কত? 24 টাকা, তাহলে 4 টাকা, তাহলে তুমি মোট পাইতে আসো 144 টাকা। যদি তুমি এইটা না করতে, যদি তুমি 100 টাকা বিনিয়োগ করার পর যে তুমি টাকাটা পেয়েছিলে, যে 120 টাকা তুমি পেয়েছিলে, সেই 120 টাকা থেকে যদি তুমি 20 টাকা খরচ করে ফেলতে, তাহলে তুমি যদি 100 টাকা বিনিয়োগ করতে তাহলে আবার পাইতে 20 টাকা, আবার 120 টাকা উঠে যদি তুমি এই 100 টাকা বিনিয়োগ করতে আবার পাইতে 20 টাকা, তাহলে 3 বছর আগে তুমি পাইতে সেখানে 60 টাকা। এইখানে তুমি কি করছো, পরবর্তী বছর তুমি 100 টাকার স্থলে ওই যে 120 টাকা আয় হয়েছে সেই 120 টাকাই বিনিয়োগ করেছো, তাহলে তুমি মুনাফাটাকে বিনিয়োগ করেছো মূলধন হিসাবে। পরবর্তী বছর তোমার হয়েছে 44 টাকা, তুমি 144 টাকাকেই বিনিয়োগ করেছো আবার। তাহলে এইভাবে যদি তুমি যে টাকা পাচ্ছ সেই টাকা থেকে তোমার মুনাফা বাদ না দিয়ে প্রতিবারই যদি মুনাফাটাকে আসল করে নিয়ে তুমি বিনিয়োগ করো, তাহলে এটাই হবে চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন। কথার অর্থ হচ্ছে কি, তুমি যে আসল 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছো, তারপর বছর শেষে যে লাভটা পেয়েছো সেই লাভটাকে তুমি মূলধন করে আবার যদি বিনিয়োগ করো, করার পর দ্বিতীয় বছর পর এইভাবে যে লাভটা পেয়েছো সেইটাকে যোগ করে আবার তৃতীয় বছর মোট টাকা করে যদি আবার বিনিয়োগ করো, এইভাবে যদি তুমি ব্যবসা চালিয়ে যেতে থাকো, তাহলে এইটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি মূলধন। এই যে টাকাটা এটি হয়েছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। ভালো করে দেখো, এক বছরান্তে আমি 100 টাকায় পেয়েছিলাম 120 টাকা, 100 টাকায় পেয়েছিলাম 120 টাকা, পরবর্তী বছর সেই 120 টাকা থেকে আবার 100 টাকা থেকে পেয়েছি 20 টাকা, আর এই 20 টাকা থেকে পেয়েছি 4 টাকা, মোট 144 টাকা। এই যে এইভাবে প্রতি বছর আমরা লাভটাকে মূলধনে রূপান্তরিত করে পুনরায় বিনিয়োগ করে যদি আবার লাভ হিসাব করি, তাকেই বলবো আমরা চক্রবৃদ্ধি মূলধন। এটা চক্রবৃদ্ধি মূলধন, এটা চক্রবৃদ্ধি মূলধন। এর পরের বছর হয়তো 172 টাকা 80 পয়সা হবে, এইটাকে যদি আমি আবার বিনিয়োগ করি তাহলে এইটা হবে চক্রবৃদ্ধি মূলধন। আসো বন্ধুরা, যদি এখন আমরা এই টাকা যদি 10 বছরের জন্য বিনিয়োগ করি বা 20 বছরের জন্য বিনিয়োগ করি, তাহলে কি আমরা এরকম প্রতি বছরের জন্য খাতা হিসাব করতে থাকবো? হ্যাঁ, এটা একটা জটিল প্রক্রিয়া। তাহলে ব্যাংকে যদি এই হিসাবটা করতে থাকে তাদের জন্য অনেক কষ্টকর হবে, একজনের হিসাব করতে অনেক সময় লেগে যাবে। তাই এইটাকে আমরা নির্ণয় করার জন্য একটি গাণিতিক সূত্রের সাহায্য নেব। এই গাণিতিক সূত্র প্রতিবার তৈরি করার মাধ্যমে, গাণিতিক সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমরা খুব সহজেই এই চক্রবৃদ্ধির মূলধন হিসাব করতে পারব। তো চলো আমরা সেই সূত্রটাকে তৈরি করি। আমাদের এই ব্যাপারে যদি তোমার যদি আরো দরকার হয় তাহলে তুমি খুব সহজেই তোমার বইয়ের, আমি তোমাকে একটা পৃষ্ঠা বলে দিচ্ছি যেইখান থেকে তুমি পরবর্তীতে সাহায্য নিতে পারবে, সেইটা হচ্ছে 21 নং পৃষ্ঠায় তুমি এই ব্যাপারে সাহায্য পাইতে পারবে। তো চলো, আমরা যদি আমরা একটা ব্যবসা শুরু করলাম কয় টাকা নিয়ে, ধরো আমরা একটা ব্যবসা শুরু করব পি টাকা নিয়ে, আমাদের মূলধন কত নিয়ে ব্যবসা শুরু করব? মূলধন পি টাকা। আর মুনাফার হার, মুনাফার হার বলতে আমরা কি বুঝি? মুনাফার হার বলতে আমরা বুঝি এক বছর পর আমরা কত টাকা মুনাফা পেলাম, 100 টাকায় কয় টাকা মুনাফা পেলাম এক বছর আগে, এটাকে বলা হয় মুনাফার হার। তো চলো, প্রথম বছরান্তে তুমি কত পাবা? বছরান্তে, প্রথম বছরান্তে আমাদের হবে চক্রবৃদ্ধি, চক্র বৃদ্ধি মূলধন কত হবে? মূলধন হিসাব করো, চক্রবৃদ্ধি মূলধন কথার অর্থ হইল মূল ধন যোগ মুনাফা। তাহলে মূলধন কত আমাদের? পি টাকা। আর মুনাফা হবে কত? হ্যাঁ, পি টাকায় ওই যে তোমরা আই ইকুয়াল টু পি এন আর সূত্রটা করেছিল, তাহলে পি এন এর মান 1 ইনটু আর, তাহলে কত টাকা হবে? পি আর টাকা। তাহলে আমরা যদি পি কমন নেই, 1 প্লাস আর টাকা, তাহলে এইটা কি হয়ে যাবে দ্বিতীয় বছরের জন্য বলতো? হ্যাঁ, এইটা হবে দ্বিতীয় বছরের জন্য আমাদের আসল। তাহলে আমরা দ্বিতীয় বছরান্তে যদি হিসাব করি, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, মূলধন কি বলছিলাম প্রথমে মূলধন, এইবার মূলধন কত?
এইবার মূলধন পি ইন্টু ওয়ান প্লাস আর প্লাস মুনাফার সূত্র কি? এই মুনাফার সূত্র হলো মূল গুণ মুনাফার হার। এইবার মূল কত? মূল গুণ মুনাফার হার। মূল মূল জিনিসটা কি? মূলধন গুণ মুনাফার হার। তাহলে এইবার আমাদের মূল হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর, আর মুনাফার হার হচ্ছে আর। তাহলে দুইটা থেকে আমাদের কমন যায় এইটুকু, কমন যায় দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর যদি কমন নেই, এইটা পুরো কমন গেলে থাকবে ওয়ান, এইটা কমন গেলে থাকবে আর। তাহলে এখান থেকে পেয়েছি পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, আমরা যদি তৃতীয় বছরান্তের কথা হিসাব করি, তৃতীয় বছরান্তে আমরা হিসাব করবো যে তৃতীয় বছরান্তে আমাদের কত টাকা হয়। তাহলে এইভাবে আমরা লিখবো তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু এই যে মূল, মূল প্লাস মূল ইনটু মুনাফার হার। তাহলে এইখান থেকে আমরা কমন নেই ওয়ান প্লাস আর স্কোয়ার, তাহলে থাকে ওয়ান প্লাস আর। তাহলে আমরা খুব সহজে লিখতে পারি পি ওয়ান প্লাস আর কিউ। তাহলে লক্ষ্য করে দেখো, এক বছরের জন্য পাওয়ার ছিল ওয়ান, দুই বছরের জন্য পাওয়ার ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর এর পাওয়ার ছিল দুই, এবং তিন বছরের জন্য পাওয়ার ছিল কত? তিন। আবার লক্ষ্য করো, এক বছরের জন্য পি ইন্টু ওয়ান প্লাস আর এর পাওয়ার ছিল ওয়ান, দুই বছরের জন্য পি ইন্টু ওয়ান প্লাস আর এর পাওয়ার ছিল টু, তাহলে তিন বছরের জন্য পাওয়ার হয়েছে ওয়ান প্লাস আর এর থ্রি। তাহলে বন্ধুরা বলো তো এন বছরের জন্য কত হবে একটু দেখি, এন বছরান্তে। তাহলে বলো এন বছরান্তে তাইলে চক্র বৃদ্ধি মূলধন হবে পি ইন্টু ওয়ান প্লাস আর এইটার পাওয়ার এন। এই সূত্রটাকে আমরা ব্যবহার করব, চক্রবৃদ্ধি মূলধনের জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। সেটা হচ্ছে কি, পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। খাতা লিখে নাও পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, এই সূত্রটাকে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের জন্য ব্যবহার করব। চলো এইবার আমরা নির্ণয় করব চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে নির্ণয় করে। তা আমরা কি পেয়েছি, এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এখন চক্রবৃদ্ধি মূলধন সমান সমান কি? চক্রবৃদ্ধি মূলধন আমরা লিখতে পারি, আমরা দেখো মূলধন, মূলধন যোগ চক্রবৃদ্ধি মুনাফা, এইটা সমান সমানই কিন্তু চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে কি ধরেছিলাম, পি। আমরা চক্রবৃদ্ধি মুনাফা কথাটা রেখে দিই, সমান সমান এইটার বদলে আমরা পেয়েছিলাম ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান আমরা কি পেলাম, পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, এই কথাটা আমরা বলতে পারি। তাহলে কি দাঁড়ালো দেখো, এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইকুয়াল টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এইবার আমরা বললাম কি, এই চক্রবৃদ্ধি মূলধন সমান সমান আমরা কি লিখতে পারি, মূলধন প্লাস চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান চক্রবৃদ্ধি মূলধন কি লিখতে পারি? যেমন হ্যাঁ মুনাফা আসল, মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। আমরা ইতিপূর্বে করেছি সুদ আসল সমান সমান সুদ যোগ আসল, এইভাবে মূলধন প্লাস চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান চক্রবৃদ্ধি মূলধন। তাহলে মূলধন কত আমরা ধরেছি, পি প্লাস চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু আমরা পেলাম পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, পি টা এই পাশে বিয়োগ হয়ে চলে গেল। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা পেয়েছি। এইটার পাশাপাশি আমাদের আরেকটা সূত্র লাগবে সরল মুনাফা। সরল মুনাফা কি লেখা যায়, আই সমান সমান পি এন আর, এইটা আমরা আগে পেয়েছি। ওই যে একটু আগে বলেছিলাম আমরা
100 টাকা বিনিয়োগ করার পর আমি 1 বছর পর পেয়েছি 20 টাকা। আমি পরবর্তী বছর 120 টাকা পাওয়ার পর 20 টাকা আমি রেখে দিলাম এবং 100 টাকা আবার বিনিয়োগ করলাম, তো এবার আবার পাবো 20 টাকা। তাহলে 2 বছর পর আমি মুনাফা পেলাম কত? 40 টাকা। আবার আমি এই 140 টাকা থেকে 40 টাকা রেখে দিলাম, আবার 100 টাকা বিনিয়োগ করলাম, এইবার আমি মুনাফা পেলাম 20 টাকা। তাহলে এইভাবে যদি আমরা প্রতি বছর 100 টাকাই বিনিয়োগ করি, অর্থাৎ আসলটাই বিনিয়োগ করি, কিন্তু আমরা যে মুনাফা পেয়েছিলাম মুনাফাটাকে যদি বিনিয়োগ না করি, তাহলে যে মুনাফা পাবো সেইটা কি বলেছিলাম আমরা? সরল মুনাফা। সেইখানে আসল গুণ সময় গুণ মুনাফার হার দিলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। চলো বন্ধুরা, আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি সৃজনশীল প্রশ্নের আলোকে। চলো আমরা একটা প্রশ্ন তৈরি করে নিই। প্রথমে একটি প্রশ্ন তৈরি করে নিই। মনে করো বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হল। প্রশ্ন ক নাম্বার প্রশ্ন দিতে পারি আমরা, নানান রকমের দেয়। 2 নম্বরে সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি বর্ণনা সহ লিখ। খ নম্বরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর। গ নম্বরে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর। 4 নম্বর 4 নম্বর 2 নম্বর। আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিলাম। এটা তোমাদের যে কোনো একটা অঙ্ক থেকে এভাবে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে, অথবা দুইজনের মধ্যে তুলনা করে সৃজনশীল প্রশ্ন দিতে পারে। বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। ওকে, একটা সম্পূর্ণ বাণী, সম্পূর্ণ একটি বাক্য, যে বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, কথা শেষ। তো এরপর ক নম্বর প্রশ্ন দিলে সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি বর্ণনা সহ লিখো 2 নম্বরের জন্য। খ নম্বরে দিলে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, আমরা সূত্র জানি। এবং গ নম্বরে দেখলাম চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো আমরা ক নম্বর অঙ্কটি করার ক্ষেত্রে কি করব? ক আমরা লিখব সরল মুনাফা, এইটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু পি এন আর। এখানে পি সমান সমান মূল ধন, এন সমান সমান সময়, আর সমান সমান মুনাফা হার। এই আমাদের 2 নম্বর উত্তর হয়ে গেল। সূত্রটা লেখার জন্য 1 নম্বর, আর এই বর্ণনাটুকু লেখার জন্য 1 নম্বর। এই মোট 2 নম্বর হয়ে গেল আমাদের এই প্রশ্নটা উত্তর কমপ্লিট। এইবার আমরা যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে আমাদের কাছে কি চেয়েছি? আমাদের কাছে চেয়েছে চক্রবৃদ্ধি, আমাদের কাছে চেয়েছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমরা লিখবো খ, লিখে এখানে লিখবো মূলধন। আমাদের সূত্রটা কি মনে করে দেখো, আমরা আগে সূত্র লিখি তারপর দেখি কি কি লাগে। আমরা লিখবো চক্রবৃদ্ধি মূলধন, সূত্র সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস n টু দি পাওয়ার r, এর চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমাদের কি লাগবে দেখো, পি এর মান লাগবে, আর এর মান লাগবে, এবং এই আমাদের কি কি লাগবে, সি ইকুয়াল টু পি 1 প্লাস r টু দি পাওয়ার n, আমাদের পি এর মান লাগবে,
আর এর মান লাগবে এবং এন এর মান লাগবে। পি কি? মূলধন। তাহলে পি ইকুয়াল টু মূলধন কত আমরা খুঁজে বের করি, দেখো 5000 টাকা, 5000 টাকা। আমরা সময় এন ইকুয়াল টু কয় বছর বন্ধুরা? হ্যাঁ 3 বছর। বলো কি মুনাফার হার আর ইকুয়াল টু কত? হ্যাঁ 10%। এটাকে শতকরা বলি, শতকরাকে আমরা এখানেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেই, তাতে আমাদের একটু ঘরে গাণিতিক সুবিধা আছে। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে শতকরার জন্য 100 দিয়ে ভাগ, ইকুয়াল টু 0.1। এইবার আমরা এখানে মানটা বসাই দিই, পির জন্য 5000, এক যোগ আর এর জন্য 0.1। এইখানে অনেকে করে কি 10/100 বসায়, পরবর্তী লাইনে 10% লিখে পরবর্তী লাইনে 10/100 বসায়, তারপর লসাগু করে, তারপর হোল টু দি পাওয়ার কিউ বা হোল টু দি পাওয়ার যত পাওয়ার থাকে অথবা গুণ করে। একটু আমার কাছে একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, এই জন্য আমরা এই কাজটা করলাম। আমরা একটু ইচ্ছা করলে এইভাবে লিখি 0.01। এন এর মান কত? এন এর মান হলো 3 টাকা। বন্ধুরা দেখো 5000, 1.1 এর উপরে 3 টাকা। তোমরা জানো এটাকে গুণ করলে কত হবে, ক্যালকুলেটরে করে নিতে পারো, সবার হাতেই হয়তো ক্যালকুলেটর আছে, তোমরা সাধারণ ক্যালকুলেটর পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে। সাইন্টিফিক ক্যালকুলেটরও দেয় এখন, সাধারণ ক্যালকুলেটরটা তোমরা নিয়ে যাবে। 1.1 এর 3 বার লিখবো, ইনটু 1.1 ইনটু 1.1 কত হয়? 1.331 টাকা। এইটাকে আমরা এবার 5000 দিয়ে গুণ করব, তাহলে হয়ে গেল কত? 6655 টাকা। এইটাই আমাদের অ্যান্সার, আমাদের উত্তর হয়ে গেল। তো একটা কথা মনে রাখতে হবে, আমাদের গণিতে প্রত্যেকটা প্রশ্নই স্বতন্ত্র হওয়ার কথা, অর্থাৎ কোন প্রশ্নের উত্তর থেকে আরেক উত্তরে নেওয়ার কথা না। তারপর আমাদের প্রশ্ন করতে গিয়ে অনেক সময় দেখা যায় কয়ের উত্তর ক্ষতে প্রয়োজন হয়, ক্ষয়ের উত্তর গতে প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখতে পারি, গরু খায় খড় কুটা, গরু গ খায় খড় কুটা, খড় খায় এবং কুটা খায়। খড় হলো ওই ধান গাছের ধানটা সরে নিলে যেটা থাকে সেটা নিচের অংশ, আর কুটা হলো এটা উপরের অংশ। এখানে তোমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই, অনেক অংশ অঞ্চলে দেখা যায় ধান গাছের একদম গোড়া দিয়ে কাটে খড় কুটা একত্রে থাকে, আর আমাদের দক্ষিণাঞ্চলে খড় এবং কুটা আলাদা হয়, অর্থাৎ ধানের শীষটা গলা বরাবর কেটে নেওয়া হয়। যাই হোক বন্ধুরা, আমাদের দেখা যাচ্ছে এখান থেকে মনে রাখতে হবে গ করার জন্য খ লাগতে পারে, ক লাগতে পারে। যেমন এখানে আমাদের গ করার জন্য হ্যাঁ খয়ের থেকে আমরা কিছু সাহায্য নিতে পারবো। তো চলো গতে আমরা যাই, গতে করার জন্য আমাদের কি কি লাগবে দেখি। আমাদের এই জিনিসটা লাগবে, এই জন্য আমি রেখে দিলাম, বাট তোমরা কিন্তু খাতায় আবার তুলে নেবা, আমি এখানে রেখে দিলাম, কথার অর্থ এই যে একবার না, তুমি যখন গ নাম্বার অঙ্ক করবা তোমাদের এই অংশটা লাগবে। গ নাম্বার আমার লাগবে কি? চক্রবৃদ্ধি মুনাফা। আমরা আগে চক্রবৃদ্ধি মুনাফা বাই করি, আমরা লিখি খ হতে চক্রবৃদ্ধি মূলধন কত পেয়েছিলাম? 66.55। আমাদের মূলধন কত? 5000 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি মুনাফা কত বের হবে? 66.55 - 5000 টাকা সমান সমান 1655 টাকা। এটা আমরা বের করে রাখলাম। এইবার আমরা দেখো সরল মুনাফা লাগবে আমাদের, সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর। এই জন্য আমি এই জিনিসটুকু রেখে দিয়েছিলাম, মুছিনি। আমাদের লিখতে হবে মূলধন পি ইকুয়াল টু 5000 টাকা, সময় এন ইকুয়াল টু 3 বছর, মুনাফার হার 10% ইকুয়াল টু 0.1 লিখে নিতে হবে। নিয়ে এইবার আমরা মানটা বসাই, 5000 গুণন 3 গুণন 0.1 টাকা সমান সমান কত টাকা? 1500 টাকা। হ্যাঁ ক্যালকুলেটরে চেপে ফেলেছ 1500 টাকা। তাহলে পার্থক্য কত হলো? অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য হবে 1655 - 1500 টাকা সমান সমান 155 টাকা। এই আমাদের উত্তরটা হয়ে গেল। তাহলে আরেকবার দেখি কি করতে হবে।
আমাদের প্রশ্নে পড়তে হবে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমাদেরকে প্রথমে দেখতে হবে চক্রবৃদ্ধি মুনাফা কোথায় পাই। হ্যাঁ, কখনো কখনো খ নম্বরে সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা দিয়ে দেয়, তাহলে আমাদের আর বিয়োগটা করার দরকার হয় না। যদি না দেয়, খ নম্বরে যদি চক্রবৃদ্ধি মূলধন দেয়, তাহলে আমরা বের করে দেবো। আবার কখনো কখনো কারো কারো প্রশ্নে দেখবা পুরো জিনিসটাই চাই, করতে চাই কিছুই না, সম্পূর্ণ নতুন অঙ্ক করা লাগে, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করা লাগে, আবার সরল মুনাফাও বের করা লাগে। আবার এইরকম হতে পারে খ নম্বরে সরল মুনাফা দিল, গ নম্বরে যে পার্থক্য দিল। আবার এভাবে হতে পারে পুরো অঙ্কটাই গ নম্বরে দিতে পারে, এটা প্রশ্ন প্রণেতার উপর নির্ভর করে, সময়ের ব্যাপার, এটার উপর আমাদের প্রশ্নটা নির্ভর করে। তো দেখো বন্ধুরা, তাহলে আমরা গ নম্বর প্রশ্ন করবো কি, প্রথমে চক্রবৃদ্ধি মূলধন খ নম্বর থেকে আনছি 6655 টাকা, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি আমরা 6655 থেকে 5000 টাকা বিয়োগ করে 1655 টাকা, বিয়োগ কি ঠিক আছে? হ্যাঁ। সরল মুনাফা পি করবে এ পি এন আর লিখে আমরা মানগুলো বসিয়ে দিছি, এই মানগুলো আমরা এখানে আবার বসিয়ে দিছি, হয়েছে কত? 1500 টাকা। এইবার আমরা পার্থক্য করেছি। আমরা তোমরা অঙ্কটা একটু খুলে নাও, আমি তোমাদেরকে জড়িয়ে কিছু অঙ্ক দেব। এর পাশাপাশি আমাদের দেখো বইতে দেখো আমরা কত কত অঙ্ক করতে পারি, আমরা একটু খুলে দেখবো। এখন সবাই বইয়ের অনুশীলনী 27 পৃষ্ঠা খোলো এবং দেখো, আমরা একটু মুছে ফেললাম। আমাদের বইয়ে যে অঙ্ক আছে দেখো, 7 নম্বর অঙ্কে আছে 10% মুনাফায় 8000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত। হুবাহু আমাদেরকে খ নম্বর অঙ্কটা চেয়েছে, তাহলে আমরা বাসায় 7 নম্বর করতে পারবো খ। এইটা হলো আমাদের আজকের খ এর অনুরূপ। তারপর দেখো 17-10 টাকা মুনাফায় 5000 টাকা 3 বছরে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, 8। এইটা হলো আমাদের গ এর অনুরূপ, এই যে গটার অনুরূপ। একই হার মুনাফায় কোন মূলধন 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। এইখানে আমরা কি করতে হবে, এইখানে আমরা করতে হবে প্রথম প্রশ্নতে 1 বছরের মূলধনের সূত্র পেয়েছিলাম আমরা, এইখানে মনে করে দেখো চক্রবৃদ্ধি মূলধন সমান সমান লিখতে হবে আমাদের 6500 টাকা না, আর 2 বছরের জন্য আমরা পেয়েছিলাম মনে করে দেখো দি শুরুতে এইটা, এখানে লিখবো আমরা 6760 টাকা। এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করলে পি এর মানটা পেয়ে যাব, এইটাই হবে আমাদের মূলধনের সূত্র, তাই মূলধনের মূলধন নির্ণয় মূলধন। তাহলে আমরা 9 নম্বর অঙ্কটা এইটার অনুরূপ করব। তারপর 10 নম্বর শতকরা 8.5 টাকা বা চক্রবৃদ্ধি মুনাফায় 10000 টাকা 2 বছরে সমৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়, মুনাফা নির্ণয় করো। এইটা হলো আমাদের 10 খ এর অনুরূপ, খ করে আমাদের গ এর এইটুক করলেই হয়ে যাবে, শুধু পার্থক্যটা নির্ণয় করলেই হয়ে যাবে। 11 নম্বর অঙ্ক কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, লক্ষ শব্দটা বাংলায় লিখে দিয়ে সেটা গাণিতিক রূপে প্রকাশ করতে হবে 5টা 0 দিয়ে। এরপর জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 দিয়েছে, আমাদের ছিল 100%, আমরা 100 দিয়ে ভাগ করেছিলাম আর এর মান, এবার প্রতি হাজারের জন্য আমরা কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করে আর এর মানটা বের করে নেব। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত, এই 11 নম্বর অঙ্কটাও আমরা করতে পারবো আজকের ক্ষয়ে নিয়মে। এইবার চলো দেখি 12 নম্বর অঙ্কতে কি বলছে, 12 নম্বর অঙ্ক 12 নম্বর অঙ্কটাও আমরা করবো ক্ষয়ের, খ এবং গ এর একটু অংশ, গ এর একটু অংশ এই পর্যন্ত আমরা সাহায্য নিব। তাহলে সেইখানে বলা হয়েছে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5000 টাকা ঋণ দিলে প্রতি বছর শেষে 2000 টাকা পরিশোধ করলে দ্বিতীয় কিস্তির পর কত টাকা ঋণ থাকবে। এইখানে তুমি করবে কি, প্রথমে এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে তুমি একটা টাকার পরিমাণ বের করলে, যে টাকাটা বের হবে এখানে 5000, কত হাজার আছে, হ্যাঁ 5000, তারপর এখানে 1 × 8 8%, হ্যাঁ 8%, এইটার যে টাকাটা বের হবে সেইখান থেকে তুমি প্রথমে 2000 টাকা বিয়োগ করে দিবি, যেই মূলধনটা থাকবে সেইটা নিয়ে আবার তুমি এই সূত্রটা প্রয়োগ করবে দুইবার, এই সূত্রটা দুইবার প্রয়োগ হবে। এই সূত্রটা আমাদের মুছি আমরা একটু নিচ্ছে, আমরা একটু সংক্ষেপে দেখি 12 নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে তুমি কি করবা, P1+R, পি কত হাজার টাকা তো তুলে নাও, আমি সংক্ষেপে করে দিচ্ছি 5000, 1 + 1 = 8, তাইলে হইলো কত, 5000 × 1.08, যেহেতু 8%, তাহলে এইখান থেকে বের হবে 5000 × 1.01.0, 5400 টাকা, এইটা হবে। এইবার তুমি কি করবা, 5400 টাকা থেকে তুমি 2000 টাকা দিয়ে দেবা, তাহলে থাকবে কত, 3400 টাকা, নতুন অঙ্কের জন্য এইটা পি। এইবার আবার পি 1+R, এখানে লিখবা 3400
1.08 ইকুয়াল টু করো কত থাকে, বিয়োগ 2000 দিলাম ইন্টু 1.08, এইবার বাইরে 3772 টাকা। এই 72 টাকা থেকে আবার তুমি 2000 বিয়োগ করবা, তাহলে তোমার থাকবে কত, এইটা হবে রেজাল্ট ঋণ। অর্থাৎ প্রথমবার করার পর যে টাকাটা বের হবে সেইখান থেকে তুমি 2000 টাকা বিয়োগ করে থাকবে 3400 টাকা, ওইটাকে ধরে তুমি আবার এই সূত্র প্রয়োগ করবে, করে যে টাকাটা বের হবে সেইখান থেকে তুমি আবার 2000 টাকা বিয়োগ করবে, তাহলে এইটা হলো প্রথম কিস্তির বিয়োগ, এইটা হলো দ্বিতীয় কিস্তির বিয়োগ, তারপর তোমার ঋণ থাকবে 1672 টাকা। তাহলে তুমি 12 নম্বর অঙ্কটাও করে নিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাসায় বসে এই অঙ্ক 3, 3, 6টা অঙ্ক চর্চা করব, অনুশীলন করব, এবং আশা করি সবাই এটা সমাধান করতে পারবে, ভয়ের কিছু নেই। আমাদের গণিত বই থেকে, পাটিগণিত অংশ থেকে 3টি প্রশ্ন থাকে, তোমরা জানো, একটা প্যাটার্ন থেকে, একটা মুনাফা থেকে, আর একটা প্রশ্ন থাকবে ক্ষেত্রফল পরিমাপ থেকে। আমরা যদি যে দুটো চ্যাপ্টারকে ভালো করে করব, যে কোনো দুটো চ্যাপ্টার ভালো করে করলেই আমাদের বার্ষিক পরীক্ষায় বা জেএসসি পরীক্ষায় আমরা দুইটা প্রশ্নের উত্তর দিয়ে 20 নম্বর অর্জন করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আমি আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।